আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেনহাজ ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে কী নিয়ে এসেছি তা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। এখানে আপনারা যে কোনো কলিজাই নিতে পারেন, কিন্তু কলিজাটা কিন্তু খুব নোংরা থাকে, এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। নোংরা বলতে এর ভিতর অনেক রক্ত থাকে, যা খেলে অনেক অসুবিধা হতে পারে। এখানে কিন্তু এই যে সাদা সাদা পর্দা দেখছেন, এগুলোকেও পারফেক্ট ওয়েতে কীভাবে পরিষ্কার করে নিতে হয় সেটা দেখাবো, আর এটা কেন পরিষ্কার করে নেবেন সেটাও আমি বলছি একটু পরে। যাই হোক, এখন আমি চুলোতে চলে যাই। চলুন, এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, পানিটাকে ফুটিয়ে নেব। আপনারা যারা কলিজাটা রান্না করেন, তারা হয়তো বা অনেকেই কলিজা ভালো করে পরিষ্কার না করে রান্না করেন, এতে কিন্তু আপনাদের অনেক ক্ষতিও হতে পারে। উপকারের জায়গায় কলিজাতে অনেক ভিটামিন থাকে, কিন্তু এভাবে যদি পরিষ্কার না করে নেন তাহলে কিন্তু এতে ব্যাকটেরিয়াও থাকতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো মারার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ খাবার যে লবণ, সেটা লবণটা দিয়েছি যাতে এটা পরবর্তীতে রান্নার সময় লবণটা একদম ভিতরে ঢুকে যায়, খেতে স্বাদ লাগে, তাই লবণটা এ পর্যায়ে দিয়ে নেবেন, তাহলে কিন্তু কলিজাটা খেতে ভালো লাগে। দেখুন, আমার পানিটা কিন্তু বলক উঠে গেছে। এখন এর ভিতর আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব বেশি কুক করব না, এটা খুব বেশি কুক করলে হয় কি, এটা একটু রাবারি হয়ে যায়, তখন কিন্তু খেতে আর ভালো লাগে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এর চাইতে বেশি জাল করার প্রয়োজন নেই। এর চাইতে বেশি জাল করলে আপনারা দেখবেন পরবর্তীতে খাওয়ার সময় এটা কেমন জানি একটু চোষা মনে হয়, আর খেতে একটু রাবারি রাবারি লাগে, তখন আর স্বাদটা ভালো পাওয়া যায় না। আমি অনেকভাবে এটাকে রান্না করে দেখেছি, কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে বলে মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন 2-3 মিনিট পরের অবস্থা। এখন এটাকে আমি একটি ঝাঁঝরি বলে উঠিয়ে নিচ্ছি, আমি একটি ঝাঁঝরি চামচ দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি যাতে পানিটা সম্পূর্ণ ড্রেন হয়ে যায়। এটাকে খুব ভালো মতো পানিটা ড্রেন হওয়ার পর ঠান্ডা করে নিতে হবে, তারপর পরবর্তীতে আমি কি করব সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন। এতে করে হবে কি, আমার চ্যানেলে যত নোটিফিকেশানগুলি আছে সেগুলো দ্রুত আপনার কাছে চলে যাবে এবং পরবর্তী সকল আপডেটগুলো আপনি অতি তাড়াতাড়ি দেখে নিতে পারবেন। এর থেকে যদি কোনো ভিডিও ভালো লেগে যায় তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কতটা নোংরা পানি বেরিয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কাছ থেকে। যাই হোক, এখন এটাকে ঠান্ডা করা পর্যন্ত ওয়েট করছি। ঠান্ডা করার পরে ফিরে এলাম। দেখুন ঠান্ডা করার পরের অবস্থা। এখন এগুলোকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি যে এগুলো কেমন করে পরিষ্কার করে নিতে হয়। এই যে সাদা পর্দার মতো দেখছেন, এটাকে এখন টেনে আমি তুলে ফেলে দেব। কেন ফেলে দিচ্ছি তা একটু পরেই বলছি, আপনারা দেখেও বুঝতে পারবেন যে এটা ফেলাটা কতটা জরুরি। আমরা অনেকেই এটা না ফেলেই রান্না করে থাকি। এটা কিন্তু দেখতে অনেকটাই প্লাস্টিকের মতো। আপনারা এভাবে যারা পরিষ্কার করেননি তারা হয়তো বা এটা লক্ষ্য করেননি, কিন্তু যারা পরিষ্কার করেছেন তারা জানেন। দেখুন এটা টানলে একদম রাবারের মতো, এটা কিন্তু পেটে গিয়ে হজম হতে চাইবে না, তাই এটাকে অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন এবং এটাকে মোটামুটি 2-3 মিনিটের মতো ভাপ দিয়ে নেবেন। এতে করে হবে কি, যে এর ভিতর ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মরে যাবে এবং এটা একদম বিশুদ্ধ হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখছেন কতটা রাবারি একটা পর্দার মতো বের হয়েছে, এটাকে অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এখন একটি নাইফের সাহায্যে এগুলোকে আমি আমার ইচ্ছে মতো সাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নেবেন। আমি আপনাদেরকে একটু ভেতরটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি, তাই আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কীরকম হয়েছে। এটা একদম উপর দিয়ে অনেকটা হার্ডের মতো হয়েছে, কিন্তু ভিতরটা কিন্তু এখনও অনেকটা সফট। এই পর্যায়ে নামিয়ে নিলে পরে যখন রান্না করবেন তখন কিন্তু এটা আর রাবারি হয়ে যাবে না, এটা খেতে অনেক টেস্ট ভালো আসে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। যাই হোক, আমি এরকম করে ছোট ছোট পিস করে নিচ্ছি, সবগুলোকে ছোট ছোট পিস করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমি অফ ক্যামেরায় কাজটি করে নিলাম। দেখুন 1.5 কেজি কলিজায় আমার এতগুলো হয়েছে। এখন এগুলোকে আমি আমার ইচ্ছে অনুযায়ী ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা আপনাদের মতো সাইজ করে নিতে পারেন। যাই হোক, এখন এগুলোর ভিতরে আমি ফুটন্ত যে গরম পানি আছে সেগুলো দিয়ে দেবো। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো ময়লা বের হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো খেলে একদমই হজম হবে না, তাই এগুলোকে অবশ্যই ফেলে দিয়ে রান্না করারই চেষ্টা করবেন। দেখুন কতগুলি আবর্জনা। যাই হোক, এখন আমি ফুটন্ত পানিটা এর ভিতর দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই গরম ফুটন্ত পানিটাই দিতে হবে, এতে করে হবে কি, এখন কাটার পরে যে
ময়লাটা রয়েছে এর ভিতর সেটাও কিন্তু এই গরম পানির কারণে চলে যাবে, এবং যদি কোনো জীবাণু অবশিষ্ট থাকে সেটাও মারা যাবে। এখন আমি এটাতে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। 5 মিনিট পর এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এলাম। দেখুন এটা কেমন হয়েছে, এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে দিয়ে আমি রান্নাটা সেরে নেব। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভিন্ন স্বাদে কীভাবে গরুর কলিজা রান্না করা যায়, সেই প্রসেসটা। অনেকেই গরুর কলিজা রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে হয়তো বা অনেকেই খাননি। একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। যাই হোক, এখন আমি এর একটি প্যান বসিয়ে নিয়েছি চুলোতে। এখন এতে আমি 1/3 কাপ পরিমাণ রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম দারচিনি স্টিক, দিয়ে দিলাম এলাচ এবং তেজপাতা। এগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু ভেজে নেব। একটু থেকে যখন সুন্দর একটা অ্যারোমা সৃষ্টি হবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এর সাথে কিন্তু আমি 6-7টা লবঙ্গও দিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচো। যেহেতু এখানে আমি 1.5 কেজি কলিজা নিয়েছি, তাই এখানে 1/2 কাপ দিয়েছি। আমি 1/2 কেজিতে 1 কাপ করে দিয়েছি। যাই হোক, রেশিওটা আমি বলে দিলাম। আপনারা যদি পেঁয়াজের পরিমাপ কম করতে চান করে নিতে পারেন, তবে গ্রেভিটা তেমন একটা ভালো আসবে না। এই পরিমাপে রান্না করলে গ্রেভিটা খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা বাসায় করে দেখবেন। যাই হোক, এখন এটাকে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যদি ভালোমতো ভাজা না হয় তাহলে কিন্তু এই গ্রেভিটা খেতে ভালো লাগবে না, কারণ ঝোলটা তেমন একটা ঠিক হবে না, আর এটা খেতে একদম পাঞ্চে পাঞ্চে লাগবে। যাই হোক, এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। এটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব কিছু বাটা মশলা। এখানে আমি আদা এবং রসুনকে পেস্ট করে নিয়েছি, সেগুলোও দিয়ে দিব। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা বাটা মশলায় করতে পারেন, কিন্তু আমি আজকে গুঁড়ো মশলায় করবো, শুধু আদা এবং রসুনটা ছাড়া। যাই হোক, আমারটা কিন্তু নেড়েচেড়ে মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে এটা নিচে ধরে না যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এই পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে নেড়েচেড়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দিক দিয়ে পেঁয়াজটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগে না, এমন একটা বাজে স্মেল আসে যা তরকারির স্বাদটাই নষ্ট করে দেয়। যাই হোক, এখন এতে বলক চলে এসেছে। এখন এর ভিতর আমি 1 টেবিল স্পুন পরিমাণ লাল যে গুঁড়ো মরিচ সেটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যারা ধনিয়া গুঁড়ো খান তারা দিতে পারেন, আমি যেহেতু খাই না তাই আর দিলাম না। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা। আর দিয়ে দিব যেটা এই রেসিপির মূল উপাদান, সেটা হচ্ছে চটপটি মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু কলিজা যে গতানুগতিকভাবে আমরা রান্না করি তার থেকে একদম ভিন্ন হয় এবং খেতে অসাধারণ লাগে। আর একটা চটপটা ভাব আসে, আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। এটাতে ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। যাই হোক, এখন এই মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। এটা কষানো পর্যন্ত অপেক্ষা করছি। যখন একদম পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে। আমারটা কিন্তু মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন এটাকে আমি নেড়েচেড়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এখন এর ভিতর আমি যে কলিজাটা পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এই কলিজাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখন কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কষিয়ে নেবেন। এটা যদি ভালো করে কষিয়ে না নেন তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, কারণ কলিজার ভিতরে আর মশলাগুলো ঢুকবে না। তাই এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবেন। আমি কিন্তু 6-7 মিনিটের মতো হবে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাজটা কীভাবে করে নিয়েছি। যারা আমার চ্যানেলে এখনও ভিজিট করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, এবং আমার চ্যানেলে এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন 5 মিনিট পরের অবস্থা। এখন কিন্তু একদম ঝোলটা মশলা যা আছে সব কিন্তু কলিজার সাথে একদম মাখামাখা হয়ে গেছে। এখন এটাকে নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে নিচে ধরে না যায়। আমি কিন্তু অফ ক্যামেরা একবার নেড়ে দিয়েছিলাম। যাই হোক, এখন এটাকে নেড়েচেড়ে আমি এর ভিতর ফুটন্ত যে গরম পানি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, নয়তো এই কলিজা ভুনাটা খেতে কিন্তু আর তেমন একটা ভালো লাগবে না। ঠান্ডা পানিতে রান্না করলে কেন জানি তেমন একটা ভালো হয় না। আমি অনেকবারই করেছি, কিন্তু গরম পানিতে এই কলিজা ভুনাটা করলে অনেকটাই ভালো হয়। এখন আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ঝোলটা কিন্তু একদম টেনে গেছে।
একদম মাখামাখা হয়ে এসেছে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই গ্রেভিটা কেমন হয়েছে। এটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে কিন্তু অসম্ভব লেগেছিল। আমি কিন্তু এর ভিতর লবণটা চেক করেছিলাম, আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনারা যারা গতানুগতিক রান্না থেকে একটু বেরিয়ে রান্না করতে চান, তারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন। এই পর্যায়ে এসে আমি আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরে গুঁড়োটাও দিতে পারেন। আমি যেহেতু বাসায় গরম মশলাটা করে নিয়েছি, সেখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি, তাই আর দিলাম না। এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার রান্না কিন্তু কমপ্লিট। আপনারা যারা এভাবে তৈরি করেনি, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন যে এটা কেমন হলো। এটা রুটি, সাদা ভাত, পোলাও, যেটা দিয়ে খেতে চান খুবই ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমারটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে এটাকে নামিয়ে সার্ভিং ডিশে একটু সার্ভ করে দেখাবো যে এটা কেমন হলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা কিন্তু খুব কম তেলে আমি রান্না করার চেষ্টা করেছি, খুব বেশি তেল দিয়ে রান্না করিনি, আর খুব বেশি স্পাইসি করেও রান্না করিনি। এটা মোটামুটি ঝাল একটা তরকারি হয়েছে। যাই হোক, এটা খেতে কিন্তু অসাধারণ, আপনার বাসায় তৈরি করলে বুঝবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হলো। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।